কেন কিছু বাচ্চাদের ছোটবেলা থেকেই দাঁত ও মাড়ির সমস্যা দেখা দেয়? এই ভিডিওতে আমরা এই কারণগুলো দেখব। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য কোনগুলো, এ নিয়ে আপনার আমার মাঝে দ্বিমত হতেই পারে, কিন্তু অন্তত দুটি ব্যাপারে আপনিও আমাদের সাথে একমত হবেন। একটি হলো যখন বাচ্চাদের প্রথম দাঁত ওঠে তখন এক দাঁতের হাসি, আরেকটি হলো যখন বাচ্চাদের প্রথম দাঁতটি পড়ে যায় তখন ফোকলা দাঁতের হাসি। তবে এই এক দাঁতের অথবা ফোকলা দাঁতের হাসি তো আর সব নয়। আপনার বাবুর দাঁতের গঠন সুন্দর ও সুস্থ হওয়াও চাই, কিন্তু আমাদের অর্থাৎ বাবা মায়ের খেয়ালের অভাবে অনেক বাচ্চাদেরই দাঁতের গড়ন সহ দাঁত ও মাড়ির বিভিন্ন সমস্যা দেখা দেয়, যেমন দাঁত আঁকাবাঁকা হয়ে ওঠা, দাঁতের ক্ষয় এবং মাড়ির ইনফেকশন ইত্যাদি। এর ফলে আপনার সোনামানিক সারা জীবন তো ভোগেই, তার পাশাপাশি তার দাঁতের জন্য হাসিটাও কেমন মলিন হয়ে যায়। তাই এখন এই ভিডিওতে দেখবেন কেন ছোটবেলা থেকেই কিছু বাচ্চাদের দাঁত ও মাড়ির সমস্যা দেখা দেয় এবং এগুলো প্রতিরোধ ও প্রতিকারের উপায়গুলো কী। এর মধ্যে প্রথম কারণ, দাঁত ওঠার আগে থেকেই মাড়ির যত্ন না নেওয়া। জানি হয়তো ভাবছেন দাঁত ওঠার আগেই মাড়ির যত্ন করার প্রয়োজন কী। হয়তো আপনি জানেন না যেসব শিশুই গর্ভ থেকেই 10 জোড়া দাঁত নিয়ে জন্মায়, এই দাঁতগুলো মাড়ির নিচে আড়াল থাকে মাত্র। নবজাতকরা 10 জোড়া দাঁত নিয়েই জন্ম নেয়, তবে এগুলো তার মাড়ির নিচে আড়াল পড়ে থাকে। তাই নবজাতকদের মাড়ি নিয়মিত পরিষ্কার করা না হলে ইনফেকশন হতে পারে। এছাড়া মাড়িতে আঠালো প্লাক জমে যেতে পারে, যা পরবর্তীতে দাঁত ওঠার পর তাকেও আক্রমণ করবে। এমত অবস্থায় আপনার করণীয় কী? নিয়মিত বাবুর মাড়ি পরিষ্কার করুন, বিশেষত খাবার পর। না, এর জন্য টুথপেস্ট বা ব্রাশ কিছুই লাগবে না। পরিষ্কার নরম কাপড় ভিজিয়ে নিয়ে ওর মাড়ি আলতো করে ঘষে পরিষ্কার করে নিন। এতে করে আপনার বাবুর মাড়ি ভালো থাকার পাশাপাশি মুখ পরিষ্কার করার অভ্যাসও গড়ে উঠবে। এবার আসি দ্বিতীয় কারণ, শিশুর দুধ দাঁত ওঠার সময় থেকেই ব্রাশ শুরু না করা। এগুলো তো দুধ দাঁত, পড়েই যাবে, তাই এগুলো নষ্ট হলেও ক্ষতি নেই। এই ভুল ধারণাটি বেশিরভাগ মানুষের মধ্যেই আছে। শিশুর দুধ দাঁত হচ্ছে তার বড় দাঁত ওঠার জায়গা। আজকে দুধ দাঁত ক্ষতিগ্রস্ত হলে পরবর্তীতে আসল দাঁত উঠতে অথবা ওঠার পরেও নানান ঝামেলা দেখা দেবে। এবার জানি এই অবস্থায় আপনার করণীয় কী। দুধ দাঁত ওঠার সময় থেকেই আপনার বাবুর দাঁত ব্রাশ করানো শুরু করুন। দুবেলা ব্রাশ করানোর জন্য একটি নরম এবং ছোট ব্রাশ বেছে নিন। তবে ভুলেও বড়দের টুথপেস্ট ব্যবহার করবেন না, কারণ বড়দের খাবার অভ্যাসের কারণে দাঁতে বেশি ময়লা জীবাণু হয়। তাই বড়দের টুথপেস্ট এ পরিষ্কারক উপাদান বেশি মাত্রায় থাকে, যা বাচ্চাদের জন্য ভালো নয়। তাই ছোটদের দাঁতের জন্য বিশেষভাবে তৈরি টুথপেস্ট যেমন মেরিল বেবি জেল টুথপেস্ট ব্যবহার করুন। তবে যতদিন পর্যন্ত আপনার বাবু কুলি করা না শিখছে ততদিন পর্যন্ত 1-2টি চালের দানা পরিমাণ পেস্ট নিয়ে বাবুকে ব্রাশ করান, আর প্রতিবার খাবার পর একটু পানি খাওয়ান, যাতে এমনিতেই কিছুটা পরিষ্কার হয়ে যায়। তৃতীয় কারণটি হলো শিশুকে খাওয়ানো অবস্থায় ঘুম পাড়িয়ে ফেলা। অনেকেই শিশুকে বুকের দুধ অথবা ফিডার খাওয়ানো অবস্থায় ঘুম পাড়িয়ে ফেলেন, অথবা ঘুমন্ত অবস্থায় কেঁদে উঠলে তাকে খাইয়ে আবার ঘুম পাড়িয়ে ফেলেন। এতে করে মুখে জমে থাকা বুকের দুধ অথবা ইনফ্যান্ট ফর্মুলা ইত্যাদি জীবাণুর সংক্রমণ ঘটায়। এ অবস্থায় আপনার করণীয় কী? চেষ্টা করুন বাবুকে পেসিফায়ার বা চুষণি অথবা পানির বোতল মুখে নিয়ে ঘুম পাড়াতে, আর ঘুমের মাঝে খাওয়ানো হলেও ওর মুখের ভেতরটা নরম কাপড় ভিজিয়ে পরিষ্কার করে ফেলুন। এবার আসি চতুর্থ কারণ, সময় মতো দুধ দাঁত না ফেলা। নিজে থেকেই দুধ দাঁত পড়ে গেছে এমন হয় না, বড় কাউকে সাহায্য করতে হয় বা বাচ্চা নিজেই হয়তো জিভ দিয়ে ঠেলে তুলে ফেলে। কিন্তু অনেক সময় দেখা যায় বাচ্চার দাঁত বেশ কদিন ধরেই নড়ছে কিন্তু পড়ছে না। এ সময়ে কিন্তু তার দুধ দাঁতের নিচে আসল দাঁত এসে গেছে কিন্তু উঠতে পারছে না। আপনি যদি দেরি করেন তাহলে নিচের দাঁতটি আঁকাবাঁকা হয়ে উঠবে, যা আপনার শিশুর মুখের সৌন্দর্যের ক্ষতি করবে। এ অবস্থায় আপনার করণীয়, দাঁত নড়া শুরু হওয়া মাত্রই তা তুলে ফেলার ব্যবস্থা করতে হবে, প্রয়োজনে ডেন্টিস্টের কাছে যান। আর যদি ইতিপূর্বেই এ সমস্যায় আপনার বাবুর দাঁত আঁকাবাঁকা হয়ে যায় বা হয়ে থাকে, তাহলে ডেন্টিস্ট হয়তো পাশের কোনো দাঁত আগে থেকেই ফেলে দেবার পরামর্শ দিতে পারেন। এতে করে
তার দাঁতের শেপ ঠিক হয়ে আসবে। এবার আসি পঞ্চম কারণ, সমস্যায় পড়ার আগে ডেন্টিস্টদের কাছে না যাওয়া। এই ভুলটি আমরা প্রায় সব সময় সবাই করে থাকি। ব্যথা না উঠলে কেউ ডেন্টিস্টের কাছে আসে না। আসলে আমরা সমস্যায় না পড়লে কোনোভাবে ডক্টরদের কাছে যাই না, কিন্তু এটা উচিত নয়। আমাদের উচিত আগে থেকেই সতর্ক থাকা। তাই বছরে অন্তত একবার ডেন্টিস্টের সাথে অ্যাপয়েন্টমেন্ট করুন। শুরু করুন আপনার বাবুর বয়স 1 বছর হওয়া থেকেই। একজন ডেন্টিস্ট আপনার শিশুর দাঁতের ও মাড়ির অবস্থা বুঝে বিশেষ কোনো পরামর্শ দিতে পারেন যা আমরা পারব না। পরিশেষে বলা যায়, বাচ্চার মুখের গড়ন এবং হাসির সৌন্দর্য নির্ভর করে সুস্থ সফল দাঁত ও মাড়ির উপরে। এছাড়াও দাঁত ও মাড়ি সুস্থ না হলে আপনার বাচ্চা সারা জীবন নানা সমস্যায় ভুগবে। অথচ দেখেন, আপনি একটু খেয়াল করলেই কিন্তু আপনার শিশু এই সমস্যা থেকে রেহাই পেতে পারে। আপনার সন্তানের সব কিছুই তো আপনিই করে দেন, তাই ওর দাঁত ও মাড়ির যত্ন নেওয়া শুরু করতে হবে আপনাকেই। কি করবেন তো? যদি করেন তাহলে আমাদের ভিডিওটি একটা লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু করুন আপনার শিশুর দাঁত ও মাড়ির যত্ন নেওয়া।